হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মোহাম্মদ জাভের চ্যানেল। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন দুটি রেসিপি নিয়ে। একটি হচ্ছে তেলা কচু পাতার পাকোড়া ও আরেকটি হচ্ছে গাজর রসুনি চপ। দুটি রেসিপি খুবই উপকারী। এখন এই রেসিপি দুটি আপনাদের সামনে করে দেখাবেন। সুইটি শুরু করেন। কিভাবে বানাবেন একটু বলেন। বেগুনের জন্য যে বেশনটা সবাই তোমরা জানি যে কিটা, ওইটা কিভাবে তৈরি করতে হয়, ওইটার মধ্যে তেলা কুচু পাতাটা ডুবিয়ে, আমি নতুন করে আর শিখাই দিলাম না, সবাই তো জানি বেগুনের আসলে এটা আপনারা বেগুনই যেভাবে বানান ঠিক সেভাবেই তেলা কচুটা আগে সংগ্রহ করতে হবে, করে একই পদ্ধতিতে বেসনের সাথে গুলিয়ে তৈরি করতে হবে। এই যে দেখেন অলরেডি একটি ছেড়ে দিয়েছে। এটি দেখানোর কারণ হচ্ছে সবার ঘরে ঘরে ডায়াবেটিস রোগী আছে, গ্যাস্ট্রিক সবারই আছে, এটা খেলে গ্যাস্ট্রিক বাড়বে না, অম্বলটাও হবে না। এটা গ্যাস্ট্রিকের খুবই উপকারী বলছেন, গ্যাস্ট্রিক অম্ল রোগ এর খুবই উপকারী। আসলে এটি ওই বেগুনি যেভাবে বানায় ঠিক সেভাবেই বেসনের সাথে। বেসনের সাথে আরও কিছু মিশিয়েছেন কি এক্সট্রা? না না। তো এই যে তৈরি হচ্ছে তেলা কচু পাতার পাকোড়া, খেতে খুবই সুস্বাদু। অলরেডি একটি হয়ে গেছে, দেখুন উঠছে। এটি একটি এক্সেপশনাল খাবার। তেলা কুচু আমাদের আশেপাশেই পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে যে কেউ বানাতে পারবেন এবং খুবই সুস্বাদু। আরেকটি টিপস হচ্ছে, কারো যদি মহিলাদের সাদা স্রাব বেশি হয় অথবা পুরুষদের মেহ যেটাকে বলি আমরা, সেটা যদি এই তেলা কুচুর পাতা শরবত করে খান আপনারা, কয়েকদিন খেলে দেখবেন যে বন্ধ হয়ে গেছে। এটা বিশাল একটা উপকারী টিপস। হ্যাঁ, এখানে একটি মেডিকেল টিপসও পাওয়া গেল। ডাক্তার সুইটি আপনারা জানেন একজন হোমিও ডাক্তার, তাই তিনি এসব রেসিপি নিয়ে হাজির হন। এই যে অলরেডি হয়ে গেল, দেখুন দেখেই বোঝা যাচ্ছে কী সুস্বাদু তেলা কচু পাতার পাকোড়া। দেখুন এই যে একটি হয়ে গেছে। এই যে আরেকটি ছাড়ছেন, একইভাবে আরেকটি ছাড়ছেন, দেখুন। এই যে ভিউয়ার্স আরেকটি হয়ে গেছে, দেখুন সুন্দর পরিবেশনা। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, ঠিক খেতেও সেরকম সুস্বাদু। এবং ইফতারির যে গ্যাসের পেট, এটি খেলে খুবই উপকার হবে গ্যাস্ট্রিকের জন্য। এখন আরেকটি নতুন যে রেসিপি সেটি হচ্ছে গাজর রসুনি চপ, গাজর এবং রসুনের চপ। হ্যাঁ, করে দেখাবে এখন কিভাবে বলেন। গাজর কুচি করে কেটে নিয়েছি, রসুন মাঝখান দিয়ে একটা করে কাটা দিয়েছি আর কি। আর এগুলো হচ্ছে রসুনের পাতা, কারো যদি না থাকে সমস্যা নাই, আমি নিয়েছি আর কি, আমাদের ছিল সেজন্য। তিনটা একসাথে ওই বেসনের মধ্যে, বেসনটাতে ধরো, বেঁচে যাওয়া যে বেসনটা থাকবে ওইটার মধ্যে আপনারা দিয়ে দিবেন। গাজর সবাই জানেন হিমোগ্লোবিন পরিমাণ বাড়ায় রক্তে, আর রসুন তো জানেনই রসুনের অনেক গুণ, সব থেকে বড় গুণ হচ্ছে রক্তের চাপ নিয়ন্ত্রণ করে। দেখেন মিশ্রণটি তৈরি করছে, বেঁচে যাওয়া যে বেসন সেটির মধ্যেই গাজর রসুন কাটা রসুনের পাতা মিক্সড করে একই পদ্ধতিতে তেলের মধ্যে ছেড়ে দেবেন। খুবই ইজি, যেন সবাই সহজে এগুলি বানাতে পারেন সেজন্যই এই রেসিপি তৈরি করে দেখানো হচ্ছে। খুবই ইজি এবং পুষ্টিকর,
তিনটা জিনিসই আপনার উপকারী। ছাড়লাম একটি ছাড়লো, তেলের মধ্যে একটু ছেড়ে দিল, খুবই মচমচে হয় এবং সুস্বাদু হয়। আপনারা বাজারে অনেক ভাজা পোড়া ইফতারি কিনেন, একবার ট্রাই করে দেখেন, এর থেকে সুগন্ধ জিনিসগুলো খুবই ভালো লাগবে খেতে এবং নির্ভেজাল। এগুলি আপনারা ইফতারির দোকানে পাবেন না, এগুলি আসলে বাসাতেই বানাতে হবে। সব কিছু তো আর ইফতারির দোকানে পাওয়া যায় না, এক্সেপশনাল জিনিস বাসাতেই পাওয়া যায়, বাসাতেই তৈরি করতে হয়। এই যে দেখুন তৈরি হচ্ছে গাজর রসুনি চপ। সেই সঙ্গে আজকে আমাদের ইফতারটাও ভালোভাবে বোঝা যাচ্ছে এই সব আইটেম দিয়ে। এই যে হচ্ছে, এই যে দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে মচমচা করে, এবং এটি গরম পরিবেশন করতে হবে, তাহলে খেতে মজা লাগবে এবং পুষ্টিকর। দেখুন খুব চমৎকারভাবে হয়ে গেছে। সবাই সব কিছু খান, আপনারা সব কিছু বানান, এই রেসিপি দুটি একটু ট্রাই করে দেখবেন ইফতারির আগে। সময়ও কম লাগে, বানাতেও সহজ এবং খেতেও সুস্বাদু। এই যে হয়ে গেছে তেলা কচু পাতার পাকোড়া এবং গাজর রসুনি চপ। আসলে এগুলি একটি ঔষধি উপাদান দিয়ে তৈরি, এগুলি আর কি ঔষধি ভেষজ খাবার ইফতারি। এগুলি খেলে কোনো ক্ষতি নেই এবং পেটের উপকার। আর আমরা সবসময় চেষ্টা করি যে ঔষধি জিনিস দেখানোর জন্য, ভেষজ জিনিস, যেহেতু উনি একজন ডাক্তার হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই তিনি রোগীদের এবং যেসব খেলে পেট ভালো থাকে সেগুলি বানিয়ে দেখানোর চেষ্টা করেন। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সামনের দিনে আরও সুন্দর রেসিপি নিয়ে আসব, নতুন কোনো রেসিপি, আনকমন কোনো রেসিপি নিয়ে আসব। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।